বন্ধুরা, এবার আমরা শিখব শূন্য ভেক্টর কাকে বলে। তো এক্ষেত্রে আমাদের সাহায্য করতে এসেছেন একজন কবি। তার বিখ্যাত কবিতা, রাজ্য নেই প্রজা নেই তবুও সে রাজা, মায়ের দেওয়া নামে থাকে না কোনো বাধা। কেন এই সাহিত্য আমরা এখানে নিয়ে আসলাম সেটা এসো দেখি। কারণ শূন্য ভেক্টর এমন একটা ভেক্টর যার কোনো মান নেই এবং যার কোনো দিকও নেই। তো আমরা প্রথমেই শিখেছিলাম যে ভেক্টর আসলে সেই জিনিস যার মান এবং দিক দুটোই থাকা লাগবে, এবং অথচ অদ্ভুত ব্যাপার, এর কোনো মানও নেই দিকও নেই। তো এই অদ্ভুত ব্যতিক্রমের কারণটা কি সেটা আসলে একবার দেখি। ধরা যাক এক লোক ও অবস্থান থেকে বি বিন্দুতে যাচ্ছে, তাহলে অবশ্যই ও বি বরাবর তার স্মরণ হচ্ছে এবং ভেক্টরটা হলো ও বি ভেক্টর। সে আবার বি থেকে ওতে ফেরত আসতেছে, তাহলে তার এই ক্ষেত্রে আরেকটি ভেক্টর দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে বিও ভেক্টর। তো দেখো, দুটি স্মরণ যোগ করলে আমরা কী পাবো? আরেকটি স্মরণ। কিন্তু এই স্মরণের মানটা কত? এই স্মরণের মানটা শূন্য এবং এই স্মরণের দিকও নেই। কারণ কি? দেখা যাক, ওবির সাথে যদি আমরা হিসাব করি তাহলে ওবি সমান ঠিক বিপরীত ভেক্টরটা হবে বিও ভেক্টর। তাহলে আমরা একে যদি এই দিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, আমরা পাচ্ছি ওবি মাইনাস ওবি ভেক্টর এবং অ্যাট দ্য এন্ড আমরা পাচ্ছি একটি শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরকে প্রকাশ করে কিভাবে? শূন্য ভেক্টরকে প্রকাশ করে জিরো লিখে তার উপর একটি দাগ দেওয়া হয়। এভাবে আমরা জানতে পারলাম যে কোনো মান না থাকা সত্ত্বেও এবং কোনো দিক না থাকা সত্ত্বেও একটি ভেক্টর হতে পারে, এবং সেই ভেক্টরের নাম শূন্য ভেক্টর।